আমার নবী কোনদিন রাত্র ভরে ঘুমায় না কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি আমার নবী ঘুম থেকে ওঠার পর নবীজির শরীর মোবারকে খেজুর পাতার চাটারে দাগগুলো বেশে থাকে মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঘুম বুঝি ভালো হয় নাই খেজুর পাতার বিছানায় শুয়েছেন দাগগুলো চেহারা মোবারকে লেগে আছে পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে আমার নবীর ঘুম একটু বেশি হয়ে যায় ঘুম থেকে উঠে আমার নবী গাল বেবে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন মা আয়েশা নাকি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন রে আয়েশা বিছানা নরম করে দিয়েছো আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা নিষেধ করে দিলাম এইভাবে বিছানার কোনদিন নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমাইয়া কাটাই রে কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদব মা আয়েশা বলেন শুধু এটাই শেষ নয় আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মোবারকে তোল মালিশ করব অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে প্রশ্ন করে বসলাম ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়েশা রে এ দাগের খবর জানতে চেও না এই দাগের কথা জিজ্ঞেস করলে আমার কলিজা মানে না রে আয়েশা এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বিনা অপরাধে বিনা কারণে বিনা দোষে আমাকে মারতে মারতে তাইবের যুবকেরা একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে আর মারিস না তোরা কি জানোস নাই আমার মা নাই আমার বাবা নাই কোন কথাই তারা শুনল না রে আয়েশা তিনবার করে বেহুশ করেছে ওই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন একটু দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় কারণ দাগ দেখলে আমারও কষ্ট হবে আমার নবী কান্দে রে আয়েশা না রে না দোয়া করি এই দাগ আমি পরিষ্কার করব না আসরের জমিন যেদিন কায়েম হবে আদা দুপুরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে মগজগুলি গলে গলে নাকি দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে ওই দিন আমার গুনাগার উম্মতেরা গুনার বোঝা লইয়া বিপদে পড়ে নবী খই বলে ডাকবে ওই চিৎকার গুলি আমার কানে যখন আসবে রে আয়েশা আমি নবী সহ্য করতে পারবো না আমি তখন উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য এক একটা দাগের বিনিময় আমার আল্লাহ নিকটে যাইয়া আমার কোটি কোটি গুনাগার উম্মতের নাজাতের দাবি করব আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমাকে এত ভালোবাসি 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় একটা মশা মাছি বসতে দেই নাই একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই এই চেহারার পাথরের আঘাতের দাগ রেখে দিলা উম্মতের নাজাতের জন্য যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার পক্ষে যারা থাকবে তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে বন্ধু গো তাদের মাপ চাইতে হবে না একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আর এই উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলুন উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বাবার ভাইরা
আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি হুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াজ করেছেন নবীজিকে ডেকে বলেন নবী গো আমার বান্দারা কি অপরাধ করছে গুনাহ করছে ভুল করছে তারা কি আমাকে ভয় পাইতেছে আপনি ঘোষণা দিয়ে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা গুনাহ করলে করছে অপরাধ করলে করছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই যদি আমার রহমতের আশায় থাকে তাহলে আমি কি করব ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া তাদের জীবনের সকল গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি আল্লাহ maaf করে দেব আখিরি নবীর উম্মতেরে আল্লাহ ইচ্ছা করে maaf করে দিব ঘোষণা করেছেন আর অন্য নবীর উম্মতেরা অপরাধ করে maaf চায়াও maaf পায় না যেই নবীর উম্মতেরে এত সহজে maaf করে দিবেন আল্লাহ ডাকতেছেন আমরা এই নবীর উম্মত হইতে রাজি আছি আমিন নবীর পক্ষে থাকতে রাজি আছি আমিন কেন পক্ষে থাকবেন না আমার নবীর জীবনী উম্মতের ব্যথায় নবী কত ব্যথিত আল্লাহ একবার বলুন আমার নবী উহুদের জমিনে যেদিন মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কান্দে সাহাবীরা রে কে কোথায় আছো আমার দুইটা দান মোবারক ভেঙে গেছে রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে শত্রুরা রাসূল কান্দে যেদিকে তাকায় শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না মারতে মারতে মাথার উপর আঘাত শুরু করে দেন মাথার লোহার টুপি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে গেল লম্বা লম্বা দুইটা লোহার অংশ টুপির অংশ মাথার দুই পাশে লেগে গেলে আঘাতের উপর আঘাত ওই লোহার অংশ মাথার গভীরে ঢুকে গেছে এত গভীরে ঢুকেছে রাসূল বলেন আমি টানি খোলার জন্য মন কয় কলিজা খুলে আসবে লোহার অংশ খুলবে না আমার নবী মাথা চক্কর খাইয়া বেহুশ হইয়া উহুদের পাহাড়ের নিচে জমিনের মধ্যে রাসূল পড়ে গেলে তারপরেও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হযরতে জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া সরাইয়া নিয়ে আসছে তাদের সামনের থেকে নিয়ে আসছে তারা দেখে না টান দিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে নবীজিকে জিব্রাইল যেখানে দেখা যায় না নিচ থেকে দেখা যায় না নিজের চোখে দেখে আসছি আল্লাহ দেখাইছেন জিব্রাইল নবীজিকে কোলে লইয়া ডাকতেছে এরে উহুদের পাথর ও উহুদের পাহাড় দেখ যেই নবী না হইলে তোরা হতে না কলকায়নাত হতো না আমি জিব্রাইল হতাম না এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে দান মোবারক শহীদ করেছে একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায় জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে দুইটা চক্ষু খুললেন ডান দিক বাম দিক তাকাইলে চোখের পানি গুলো জোর জোর করে ছেড়ে দিলেন কই রে আমার আদুরের সাহাবীরা জিব্রাইল বলেন হুজুর আপনাকে উপরে নিয়ে আসছি আপনার সাহাবীরা পাশে নাই আমি জিব্রাইল পাশে আছি হুজুর বসে আছি অপেক্ষায় আছি দুইটা দান মোবারক শহীদ কত ব্যথা লাগে গো বলুন আমি জিব্রাইলের কাছে আল্লাহর কাছে পৌঁছাবো হুজুর আপনার মাথা মোবারক ভেঙে গেছে বলুন মাথা ভাঙার ব্যথা কেমন আল্লাহর কাছে পৌঁছাবো আমার নবী চোখের পানি ছেড়ে দেয় রে জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা কেমন মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি আমার গুনাগার উম্মতের ব্যথার খবর জিগাইলি না দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি যেই নবী নিজের ব্যথা গোপন করে এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও উম্মতের ব্যথা প্রকাশ করে বলুন এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা এই নবীর পক্ষে গেলেই আমার আল্লাহ পাওয়া মা পাওয়া সহজ হইয়া যায়
আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন নবী গো আপনি বলে দেন তে নবী বললে কারে কইব নবীর পক্ষে যারা এরারে কইব না অন্যরারে কইব পক্ষে যারা তাদের নবী গো আপনি বলে দেন অথচ অন্য নবী রাসূল যদি কোনো একটু বেশকম হয় আল্লাহ নিজেই দমক মারে আর কি ভাগ্য আমাদের আখেরি নবীর উম্মতে অপরাধ করলেও আল্লাহ নিজে দমক দেয় না নবীরে কয় আপনি কই দেন জাকারিয়া আলাইহিস সালাম জীবন বাঁচাইতে চারদিক শত্রু আসতেছে মারার জন্য গাছের কাছে গিয়ে বলছে ঘাস আমাকে একটু জাগাতে জীবনটা বাঁচাই গাছ মাঝখানে খাইয়ে গেছে ভিতরে ঢুকছে গাছ বন্ধ হয়ে গেছে দৌড়ে আসছে গাছের ভিতরে করাত লাগাইছে করাত দিয়ে দুই ভাগ করব জাকারিয়ার মাথার মধ্যে করাতের দাঁত লাগলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম উহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক ধমক দিয়েছেন এই জাকারিয়া গাছের কাছে চাইছো জীবন বাঁচাইতে আমারই কইলি না গাছে বাঁচাইতে পারে কিনা দেখ করাত দিয়ে দুই ভাগ করব একবার উহ কইছস ও জাকারিয়া আরেকবার যদি উহ কস নবীর খাতা থেকে তোর নাম কেটে দেব একটু সামান্যতম বেশকম হলে নবীগণকে এইভাবে ধমক মারতেন আর আমাদের কি ভাগ্য আখিরি নবীর উম্মত হইয়া আসলে ভাগ্য কত নবীজি মেরাজের সফরে যাচ্ছেন চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইদ্রিস নবীকে দেখে রাসূল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাইহিস সালাম বলে হুজুর আমার ভাগ্য বেশি একটা ভালো নয় আমি জান্নাতে যাওয়ার জন্য বেহেল জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি যেদিকে উপরে লেখা আখিরি নবীর উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের দরজা খোলা হবে না হুজুর আমি পারলাম না যাইতে আমার ভাগ্যটা ভালো হইত আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম কি ভাগ্য আমরা অপরাধ করলেও আল্লাহ নিজে দমক দেয় না নবীকে বলে দেয় নবী গো তারা গুনাহ করছে তাদেরকে নিষেধ করেন তারা ভয় যেতে না পায় আমি আল্লাহর রহমতের আশায় থাকলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব বলুন আমরা কি আল্লাহর রহমতের আশায় আছি আল্লাহ যে আমাদের মাফ করতে পারে এই বিশ্বাস আপনাদের আছে মাফ করার জন্য কত সিস্টেম দেখেন না অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সিস্টেম নাই আমাদের জন্য আজকের এখানে সাবজেক্টও আছে উদ্দেশ্য আছে শবে বরাত বলুন শবে বরাতের রাতের এবাদত কি নফল না ফরজ নাকি ফরজ নফল এবাদতের একটা রাত্র কেন দিল আসলে মূল কারণ হল এই নবীর উম্মতের মাফ করানোর জন্য বাবারে জীবনে বহু ভুল ত্রুটি করছেন কিন্তু ভুল ত্রুটির জন্য আল্লাহ স্পেশিয়াল সুযোগ দিছে শবে বরাতের রাত্র ভাগ্য রজনী এই রাত্রে আল্লাহ পাক ডাকতেছেন তোমরা কে আছো গুনাহগার আমি গুনাহ ক্ষমা করে দিব গুনাহ মাফের অপূর্ব সুযোগ এই বরাতের রাত্র এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য অন্য নবী রাসূলের উম্মতের জন্য নয় কিন্তু মাফ করবে না কয়েক শ্রেণীর লোক আছে এর মধ্যে যারা মা বাবার গায়ে হাত তুলছেন তাদেরকে শবে বরাত শবে কদরের রাত্রেও আল্লাহ পাক মাফ দিবে না মা বাবার গায়ে যারা হাত তুলছেন মা বাবার গায়ে যারা থাপ্পড় দিয়েছেন তাদের ক্ষমা শবে বরাত শবে কদরও হবে না অথচ শবে বরাতের রাত্রে আল্লাহ পাক কিভাবে মাফ করবেন ডাকতেছেন তোমাদের গুনাহ মাফের অপূর্ব সুযোগ অথচ এটা ফরজ না সুন্নতও না ওয়াজিবও না নফল নফলের মধ্যে এত সুযোগ দিয়ে রাখলেন যদি এইটা নবীর উম্মত কাজে লাগাইতে পারে এটা আল্লাহর ভালোবাসার একটা সিস্টেম শবে বরাত আখেরি নবীর উম্মতের জন্য সারা বৎসরের আমল যদি ত্রুটি হয়ে ফরজ ওয়াজিব সুন্নত অসল হয়ে যায় শবে বরাতের দা